এতদিন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলেন, এখন তার ঘুম লেগেছে, তিনি শিল্প করবেন। তো কোথায় শিল্প করবেন? এমনিতে শিল্প করার জায়গা নেই, নদীর পানি বিক্রি করে শেষ। আজকে এই যে মেট্রো রেলে দেখতে পাচ্ছেন আমরা টিভিতে, মেট্রো রেলের কাজ হচ্ছে বৌবাজারে বাড়ি ঘরে ফাটল দেখা যাচ্ছে। মেট্রো রেলের রাস্তা অন্যদিক দিয়ে ছিল, কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী জেদ ধরে বললো না রাস্তা পরিবর্তন করতে হবে, মুখ্যমন্ত্রী তার রাস্তা পরিবর্তন করল। উত্তরপ্রদেশে 5টা মেট্রো পরিকল্পনা নেওয়া হয়েছিল, 2 বছরের মধ্যে একটা কমপ্লিট হয়েছে, আর কলকাতায় মেট্রো হচ্ছে না 14 বছর ধরে। রাজ্য সরকার, এমন রাজ্য সরকার আমাদের, সে নাকি আমাদের উন্নয়ন দেখাবে। আর গোটা রাজ্যে সব বিক্রি করা হয়েছে। মা মাটি মানুষ বলছেন আমাদের বাড়ির মা মেয়েদের ইজ্জতের দাম এখন 500 টাকা হয়ে গেছে, তৃণমূল 500 টাকা দেবে, আর মমতা ব্যানার্জির ভাইরা আমাদের বাড়ির মহিলাদের ইজ্জত লুট করবে, আপনি কিছু বলতে পারবেন না, এই পরিস্থিতি তৈরি করে দিয়ে প্রশাসন দরদাস, মাটি বিক্রি করতে করতে শেষ, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার, আপনারা দেখেছেন। আমরা বলেছি বারবার ওখান থেকে টিপ পাঠানোর জন্য, কেন হিসেব মিলছে না, কেন হিসেব মিলছে না বলছে, রাজ্য সরকার হিসেব দিয়েছে বলে আমরা এত কোটি টাকার মাটি কেটেছি। সে মাটিগুলো গেল কোথায় চোখে দেখা যায় না কেন? গোটা পশ্চিমবঙ্গে কেন্দ্রের কাছ থেকে মোদির কাছ থেকে টাকা নিয়ে যত টাকার মাটি কাটা হয়েছে বলছে রাজ্য সরকার, মমতা ব্যানার্জি যত টাকার মাটি কাটা হয়েছে বলছে, সেই মাটিগুলোকে যদি এক জায়গায় জড়ো করা যায়, এক জায়গায় স্তূপ করা যায়, তাহলে এখানে একটা হিমালয় পর্বত হয়ে যাওয়ার কথা। হয়নি, আপনি চোখে দেখতে পাবেন না মাটি কাটা হয়েছে, টাকা অ্যাকাউন্টে চলে গেছে, কার? তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে টাকা চলে গেছে, আপনার আমার সাধারণ মানুষের অ্যাকাউন্টে টাকা যায়নি, তৃণমূল নেতাদের বাড়িতে চলে গেছে। কেন্দ্রের পাঠানো টাকা লুট করে খাচ্ছে, এখন বন্ধ করে দিয়েছে, প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে, বাবা বাঁচাও 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 বাঁচাও, বলে টাকা দাও। এতদিন তো বড় বড় ডায়লগ মারতেন, মাথা নোয়াবো না, অমুক করবো না, কোথায় গেল ডায়লগ? তো মোদীকে মুখের উপরে বলুন 1 টাকাও পাঠাতে হবে না, সব টাকা তৃণমূল সরকার দেবে, যারা ক্ষমতা থাকলে করে দেখান। ক্ষমতা নেই, দিদিমণি বলছে 2 বারে রেশন দিচ্ছি, কিছুদিন আগে হঠাৎ করে মোদী সরকার বলেছিল রেশন আমরা দেব কি না ভাববো, সঙ্গে সঙ্গে তৃণমূল নেতাদের কান্না শুরু হয়ে গেছে। কান্নাকাটি না, রেশন পাঠান, রেশন পাঠান, চাল পাঠান, গম পাঠান, বলে কেন? জনগণকে দিতে হবে, জনগণ তো বাহানা, ডিলারদেরকে ধরে ওর নেতারা সেখান থেকে চাল কামাই করবে কাটমানি হিসেবে, গম কামাই করবে কাটমানি হিসেবে। গোটা রাজ্যের অবস্থা দেখুন, কলকাতায় যান আলু হচ্ছে 35 টাকা, 30 থেকে 35 টাকা কেজি, আর আপনি মাথার ঘাম পায়ে ফেলে আলু লাগালেন, আপনি পেলেন কত? 5 টাকা, বাজারে 10 টাকা 15 টাকা আলু বিক্রি হচ্ছে। এখনো কৃষকের কাছে যান, কৃষকের আলু পড়ে আছে 5 টাকায় বিক্রি হচ্ছে, আর বাজারে গিয়ে আমার, আমি আলু চাষ করতে পারি না, আমাকে যদি আলু কিনতে হয় 15 টাকায় কিনতে হচ্ছে, 10 টাকায় কিনতে হচ্ছে, মাঝখানের টাকাটা কোথায় যাচ্ছে? আমার এখানে একটা মন্ত্রী হয়েছে, তার নাম হচ্ছে আলু মন্ত্রী, কৃষি বিপণন মন্ত্রী, নাম হচ্ছে আলু মন্ত্রী, সে আলুর দাম তার কমানোর কথা তিনি বলছেন, এবং অন্যান্য মন্ত্রীরা বলছেন মুখ্যমন্ত্রী, বলে মুখ্যমন্ত্রী বললেই নাকি দাম কমে যাবে। শোভন বাবু বলছেন, ওখানে মন্ত্রী আছেন যিনি, তার মানে কি মুখ্যমন্ত্রী না বললে পরে দাম কমবে না, তার মানে দামটা মুখ্যমন্ত্রী বাড়িয়েছেন? বলছে না, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে তাই নাকি আলুর দাম বেড়ে গেছে। আমি বলছি দাদা, আলু কি ইউক্রেন থেকে প্লেনে চড়ে আসে নাকি যে আলুর দাম বেড়ে গেল পেট্রোল ডিজেলের জন্য? আলু তো আমার আপনার বাংলায় তৈরি হয়, কয়েকদিনের মধ্যে আলুর দাম কোথা থেকে কোথায় পৌঁছে গেল, আর আমাদের মন্ত্রীরা শুধু একটা প্রশ্ন করার এদের ক্ষমতা নেই, মেরুদণ্ড নেই, শুধু পিসি আর ভাইপোর কাছে গিয়ে হাত জোর করে দিদি 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 আর জোহুজুর করে। আর এদেরকে আমরা জিপিএ নাকি বিধানসভায় পাঠিয়েছি মন্ত্রী বানানোর জন্য, তার উন্নতি হবে, তার ভাইয়ের ছেলে মেয়েরা কলকাতায় পড়বে, আপনার আমার কিছু হবে না, এই মন্ত্রীরা থাকলে আলু মন্ত্রীদেরকে, সেই আলু মন্ত্রীদেরকে সিঙ্গারা করে কিছুদিন পর ঘরে ঢুকিয়ে দিতে হবে, তবে এই জেলার উন্নতি হবে, না হলে উন্নতি হবে না। আজকে এই লোকেরা, তৃণমূল কংগ্রেসের যারা লোকেরা, তারা শুধু নিজেরা খাবো আর লোককে বঞ্চনা করো, মুসলিম ভাই যারা আছেন তাদেরকে ভুল বুঝিয়ে তাদের ভোট নিল বিধানসভা ভোটের সময়। বাংলায় একটা কথা আছে আপনারা জানেন, কাজের সময় কাজী, কাজ ফুরলে পাজি, যেই ভোটে যেটা হয়ে গেল
বকটুয়ে সঙ্গে সঙ্গে বীরভূমের বকটুয়ে কয়েকটা পরিবারকে সবাই সংখ্যালঘু পরিবার তাদেরকে জ্বালিয়ে দিল, আগুনে জ্বালিয়ে তাদেরকে হত্যা করা হলো। তারাও বুঝতে পারছে, কালকে আমরা বীরভূমে গেলাম, দেউচা বাজামিতে মিছিল করলাম, একটা সংখ্যালঘু পরিবারের ছেলে এসে আমার সাথে সেলফি তুলল, বললো দাদা আমি 21 জনকে নিয়ে এসেছি আজকের এই মিছিলে, যে মমতা ব্যানার্জির যে অত্যাচারী সরকার চলছে এই সরকারকে উৎখাত করতে হবে, নাহলে কেউ বাঁচবে না। আর আমরা আমাদের প্রধানমন্ত্রীকে দেখুন, 80 কোটি মানুষকে, দিদিমণি দেখুন গাড়ি বেশি, এই যে দেখুন সব জায়গায় দুয়ারে সরকারের পোস্টার ব্যানার লাগিয়ে, দুয়ারে সরকারে যত টাকা না আপনাকে দিচ্ছে 500 টাকা করে, তার থেকে বেশি খরচ হচ্ছে প্রচারে, ব্যানারের পিছনে তার থেকে বেশি খরচ। আর মোদি দেখুন, আপনাদের যাদের বিপিএল কার্ড আছে 5 কেজি করে চাল দিচ্ছে কিনা, পাচ্ছেন কিনা চাল? কোন রেশন দোকানে মোদির ছবি লাগানো থাকে না, নিঃশব্দে কাজ করে যাচ্ছে। আমাদের এখানে যদি হাত তোলায় কারা কারা ভ্যাকসিন নিয়েছেন, বেশিরভাগ লোকই নিশ্চয়ই ভ্যাকসিন নিয়েছেন কিনা, কটাকা দিতে হয়েছে? 1 পয়সাও দিতে হয়নি। 130 কোটি মানুষ তাদেরকে ভ্যাকসিন দিয়েছে, কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান না দেখে। একেই আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস, একে বলে উন্নয়ন। উন্নয়ন কাকে বলে মুখ্যমন্ত্রী শুনবেন? আমি আপনাদের মতো ছোট জেলার ছেলে, পার্টি আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পাওয়ার পর আমার সৌভাগ্য হয়েছিল আমাদের সম্মানীয় গৃহমন্ত্রী অমিত শাহর সাথে একসাথে ঘোরা, জীবনের অনেক বড় পাওনা। উনি গল্প করছিলেন, ওনার লোকসভা কেন্দ্রে 12 বছর হয়ে গেছে, 1 মিনিটের জন্য পর্যন্ত লোডশেডিং হয়নি ওনার লোকসভা কেন্দ্রে। দিদিমণি একে উন্নয়ন বলে, আর এখানকার মন্ত্রী আছে তাকে এই চ্যালেঞ্জটা নিতে বলছি, সেই মন্ত্রীকে বলুন যে তার তো বিধানসভা এটা নিজের ঘর হিসেব মতো, যদিও তাকে পাওয়া যায় না, তার এলাকার লোকেরা সার্টিফিকেট নিতে ইটাহারের বিধায়কের কাছে দৌড়ায়, মোশারফের কাছে। আর অমিত শাহর একটা বড় লোকসভা, অমিত শাহ লোকসভাতে 12 বছর হয়ে গেছে, একদিনও লোডশেডিং হয়নি। 12 বছর আগে 20 মিনিটের জন্য লোডশেডিং হয়েছিল। অত বড় লোকসভার দায়িত্ব নিতে হবে না, আপনারা ক্ষমতায় আছেন, আপনি এখান থেকে মন্ত্রী হয়েছেন, আপনার নিজের বিধানসভা এটা, আপনি যেখান থেকে জিতেছেন লোকের ভোট নিয়ে, চ্যালেঞ্জ নিন তো, 5 দিন একবার লোডশেডিং হবে না, শুধু এইটুকু চ্যালেঞ্জ নিয়ে দেখে দেখান আপনি কত বড় মন্ত্রী, আপনার কত দম হবে না, শুধু আলুর দম হবে। এরা হচ্ছে আলু আর আলুর দম মন্ত্রী, এদের তার থেকে বেশি ক্ষমতা নেই কিছু করার। দিদিমণিকে একটা কথা বলার ক্ষমতা নেই যে দিদিমণি আমাদের এখানে এটা করে দিন, দিদিমণি আমাদের এখানে লোডশেডিং যেন না হয় সেটা দেখুন। আর এখানে পুলিশ প্রশাসন নির্লজ্জের মতো ব্যবহার করছে, এখানে এসডিপিও আছে, সেই এসডিপিও কে আমি বলবো যে আপনি বর্দিটা ছেড়ে দিন, বর্দিটা ছেড়ে পাইজামা পাঞ্জাবি বানান, আর তৃণমূলের প্রতীক বুকে লাগিয়ে নিয়ে তিনি ঘুরে বেড়ান সোটার জেলা জুড়ে, ভোটেও দাঁড়ান পারলে পরে। আপনি প্রশাসনের সর্বোচ্চ কর্তা হিসেবে সাব ডিভিশনে আছেন পুলিশের, আপনার দায়িত্ব হচ্ছে আপনি সংবিধানকে সাক্ষী রেখে শপথ নিয়েছেন, আপনি যদি সেই শপথ ভুলে গিয়ে থাকেন, বিরোধী দল হিসেবে বিজেপির দায়িত্ব সেই শপথ আপনাকে মনে করিয়ে দেওয়ার, আর সেটা কিভাবে মনে করাতে হয় বিজেপি জানে, সেটা মনে করিয়ে দেবে আপনাকে। বোমা উদ্ধার হচ্ছে, আপনি কাউকে অ্যারেস্ট করতে পারছেন না, আপনার কাজ কি? তৃণমূলের নেতাদের পার্টি পেয়ে আপনার কাজ, সেই জন্য আমাদের ট্যাক্সের টাকায় আপনার মাইনে হয়, মাইনে কি মমতা বন্দ্যোপাধ্যায় দেয় নাকি আপনাকে? আপনি মাইনে পান এখানে, যে গরিব মানুষগুলো একটা বিড়ি কিনলে আপনার ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকায় আপনার মাইনে হয়, সেই টাকায় আপনার পরিবারের লোকের ভরণ পোষণ হয়, আর আপনি তৃণমূলের দলদাসের মতো আচরণ করছেন। আপনাকে আমি রাজ্য সভাপতি হিসাবে নয়, শুধু এখানকার সাংসদ হিসাবে হুঁশিয়ারি দিতে চাই, যে আপনি যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করেন, আমরা বাধ্য হব এই আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করতে, আর আপনার দরজার সামনে আমি অনির্দিষ্টকালের জন্য বসবো, যতক্ষণ না পর্যন্ত আপনি সোজা হন ততক্ষণ। আমাদের যারা কর্মী আছেন নেতা আছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা এই অবস্থান বিক্ষোভকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আমি সম্মানীয় জেলা সভাপতি, উত্তর মালদার জেলা সভাপতি সহ আমাদের বিধায়করা যারা আছেন, আমরা এখন ফকিরগঞ্জে যাব, সেই পরিবারের সাথে দেখা করব। আর আমাদের এখানে জোনের নেতা শ্যামচাঁদ ঘোষ এবং অন্যান্যরা যারা আছেন,
তারা এই ধর্ণা মঞ্চকে এগিয়ে নিয়ে যাবেন, তারাও ভাষণ দেবেন, আর প্রশাসনকে তারা আগামী দিনে তারা প্রশাসনকে বুঝিয়ে দিবেন যে যদি ঠিকমতো তারা চলতে না পারেন তাহলে আগামী দিনে বিজেপি আরো আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করবে। সবাইকে আমি আরো একবার গৌরী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম।